হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের শুভকামনা জ্ঞাপন করে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের ভিডিও যে টপিক নিয়ে কথা বলবো, অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আমি সাধারণত আমার পাখির ঘরে কতটুকু সময় দিই, এটা হচ্ছে শান্তি। সবাই আপনারা জানেন যে এ আমার হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু, এবং এর সাথে এত সুন্দর বন্ধুত্ব তৈরি হওয়ার কারণ হচ্ছে এটাই যে ছোটোবেলা থেকে একে আমি সুন্দর একটা সময় দিছি, বা একে আসে দেখবেন যে আমি এর সাথে আগে একটু সময় দিই, তারপরে কিন্তু আমি অন্য কাজে যাই। তো এইতে প্রমাণিত যে আপনি যতটা এদের কাছাকাছি যাবেন, যতটা এদের সাথে সময় দিতে পারবেন, অতটাই এদের কাছ থেকে সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হবে, ভয় দূর হবে, তারপরে আপনারা এখান থেকে সুন্দর রেজাল্ট পাওয়া শুরু করবেন। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো না যে আপনারা ঘন্টার পর ঘন্টা আপনারা পাখিকে সময় দেন, এটা কখনোই বলবো না। আপনারা আসলে সারাদিনে কত ঘন্টা সময় দিলে আপনারা ভালো পাবেন, যেমন আমি কত ঘন্টা সারাদিনে সময় দিই, এটা আপনাদেরকে জানাবো। আর আপনারা যদি এইভাবে সময় দিতে পারেন আপনাদের পাখিকে, তাহলে ইনশাল্লাহ আপনারাও ভালো রেজাল্ট পাবেন। অনেকের মধ্যে ভুল ধারণা কাজ করে, যেমন আমারই অনেকে পরিচিত আছে, সারাদিন ওরা ভাবে সারাদিন মনে হয় আমি পাখির সাথেই সময় দিই, কিন্তু আসলে আমি সারাদিন পাখির সাথে সময় দিই না, কারণ আমি নিজে বিজনেস করি। আমি হচ্ছে ক্রিকেট খেলি, আপনারা সবাই জানেন আমি ক্রিকেটার, আমাকে মাঠে যাইতে হয় প্র্যাকটিসে, তারপরে যেটা আছে দেখছেন আপনারা কিছুদিন আগে আমার পার্সোনাল একটা ব্লগ দিছি, জিমে যাইতে হয়। দেখা যাচ্ছে যে এই যে এতগুলো পাখি, এই পাখিগুলোরও টেক কেয়ার কিন্তু আমি করি। এর আগে একটা আমার ছেলে ছিল, কাজের ছেলে ছিল, ওরে আমি দেখাশোনার দায়িত্ব দিছিলাম, তো ও কোনো কারণে এখন নাই, সেক্ষেত্রে আমি এখন নিজে দেখাশোনা করি। আপনারা কিছুদিন আগে ভিডিওতে দেখছিলেন ও ছিল, কিন্তু এখন সম্পূর্ণ দেখাশোনা কিন্তু আমাকে করতে হয়। আর সে তার আগে একটা কথা বলতে চাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, আজকে প্রথম ভিডিও দেখতেছেন, তাহলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলোর বাটনটা অন করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। চলেন এখন মূল কথা আসি, আমি সারাদিনে আমার পাখিগুলোকে কতটুকু সময় দিই। যেমন আমি সকালবেলা আমি আমার পাখির ঘরে আসি 9টার দিকে, ঠিক 9টার মধ্যে আসি পাখির ঘরে, 9টা থেকে আমি আমার পাখির ঘরে 9:30 পরে 10টা, হায়েস্ট 10টা পর্যন্ত থাকি, অর্থাৎ সকালবেলা 1 ঘন্টা সময় দিই আমার পাখিকে। আমি বলবো না আমি সফল ব্রিডার, কিন্তু আপনাদেরকে এটা বলতে পারবো, আপনারা হয়তো আমার ভিডিও দেখেন অনেকেই, তো জানেন আলহামদুলিল্লাহ আমি আমার পাখিগুলো থেকে পাখিগুলোর সাথে কিন্তু অনেক ফ্রেন্ডলি, ওদের সাথে দেখবেন অনেক ক্লোজে যাচ্ছি, ওদের ছবি তুলতেছি, ওদের ভিডিও করতেছি, ওদের মধ্যে কিন্তু কোনো রকমের ভয় কাজ করে না। কারণ কি? কারণ ওদের সাথে আমার প্রতিদিনই দেখা হয়। তো আপনি যতটা ওদের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারবেন, ততটাই ওদের সাথে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো যেটা হচ্ছে, প্রথমে আমি সকালবেলা আমার খাবার পানি বাচ্চাগুলো হ্যান্ডপিট করানো 1 ঘন্টার মধ্যে হয়ে যায় আলহামদুলিল্লাহ, হায়েস্ট হয়তো বা 1 ঘন্টা 20 মিনিট যায় না, 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। এখন তারপর হচ্ছে আমি দুপুরবেলা যেটা কাজ করি, দুপুরবেলার ক্ষেত্রে হয় কি, সপ্তাহে 2 দিন এদেরকে শাকসবজি দিই। এখন দুপুরবেলা শাকসবজি দিতে আমার বেশি সময় লাগে না, অনলি 15 মিনিট, 10 থেকে 15 মিনিট হলে সব পাখিকে শাক দেওয়া হয়ে যায়। তো আপনারা হিসাব করবেন, সকালবেলা 1 ঘন্টা, বিকালবেলা দুপুরবেলা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, দেন বিকালবেলা আবার আমি আমার পাখির ঘরে আসি। বিকালবেলা পাখির ঘরে আসি, যে পাখিগুলোনের বাচ্চা দেয়, অর্থাৎ ওদের বাবা মা বাচ্চা নিয়ে আসে, দেখা যাচ্ছে যে আমি সকালবেলা 2 জনের খাবার দিই, কিন্তু ওরা আসে মোট 7 জন। সেক্ষেত্রে ওই পাখিগুলোকে আবার আমি হচ্ছে বিকালবেলা আবার দ্বিতীয়বারের মতন খাবার দিই, যেগুলো ককটেল পাখি থাকলে ওদেরকে বুট দিই, অন্য অন্য বাজিগর পাখি থাকলে ওদেরকে আবার সিড মিক্স দিই। সেক্ষেত্রে দুপুরবেলা, তারপরে ঢাকা ডাকি, বিকালবেলা ঢাকা ডাকি A to Z, আমার কবিতরের ঘরে ঢেকে দেওয়া, সব কিছু মিলে আমার হয়তো বিকালবেলা আবার 15 মিনিট লাগে, অর্থাৎ 15-15-30 মিনিট, আর সকালবেলা 1 ঘন্টা। এই হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট আমার হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার পাখির ঘরে সময় দেওয়া। হ্যাঁ, এরপরে যেটা আমি করি যে রাতের বেলা, তার আগে আরেকটা কথা বলতে চাই যে আপনারা এর মধ্যে আপনি যখন আসবেন, আপনার মনে হবে যে আপনি আপনার পাখিকে সময় দিবেন বা পাখির ঘরে বসে থাকবেন, এটা এমন একটা জায়গা, এটা এমন একটা ভালোবাসার জায়গা যে এখানে দিন, আমার মনে হয় সারাদিন যদি আমাকে এখানে আটকায় রাখানো যায়, খাওয়া দাওয়া দিতে হবে না, চুপচাপ আটকায় থাকা যায়, এদের সাথে রাখতে দেয়, আমি সারাদিন থাকতে পারবো, একটা ভালোবাসার জায়গা। কিন্তু তারপরেও কিন্তু সবার দৈনন্দিন জীবনে কিছু না কিছু কাজ থাকে যেগুলো মানুষকে করতে হয়,
বা তার বা জীবনের বাকি কাজগুলো করতে হয়, সারাদিন তো আর পাখি নিয়ে থাকলে হবে না, সেক্ষেত্রে আমি বলবো যে তারা সকাল থেকে বিকাল পর্যন্ত 1 ঘন্টা 30 মিনিট যদি এদের পিছনে সময় দেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। তারপর হচ্ছে রাতের বেলা যে কাজটা করি আমি রাতের বেলা, যেমন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এই যে আমি আসছি, এই যে পাখিগুলো খাবার দিচ্ছি, এই যে দেখাশোনা করতেছি বা কোন খাঁচা কী অবস্থা আছে। এখন তো দেখাশোনা করতে গেলে আপনাদেরকে সাথে নিয়ে দেখাশোনা করি, কোন খাঁচায় কয়টা বাচ্চা আছে, কোন কলোনিতে কয়টা ডিম আছে, এগুলো কিন্তু আপনাদের সাথে নিয়ে এখন চেক করি, যে এইভাবে আমি আপনাদের খাবার দিই। এই খাবার দিতে কিন্তু বেশি সময় লাগে না। তো আসলে আর রাতের বেলা যেটা করি, রাতের বেলা আমার পানি বের করতে আর বাচ্চাগুলো হ্যান্ডপিট করতে বেশি না, অনলি 20 মিনিটের মতন লাগে। 20 মিনিট ধরেন আধা ঘন্টায় ধরলাম, এই মোট আমাকে সারাদিনে 2 ঘন্টা সময় দিতে হয় পাখির পিছনে। সেক্ষেত্রে আমার যে 400 পাখি, সেই 400 পাখির জন্য আমার 2 ঘন্টা সময় দিতে হচ্ছে। আর আপনাদের যে সাপোজ, আমি কাউকে ছোট করে কথা বলতে চাচ্ছি না, আপনাদের সাপোর্ট 4টা পাখি 10টা পাখি, আপনাদের তো আর এত সময়ের ব্যাপার না, কিন্তু আমি আপনাদেরকে এখন যেটা বলতে চাচ্ছি, আপনারা যদি সারাদিনে একটুকু সময় দিতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, সারাদিনে অনলি 30 মিনিট বা 1 ঘন্টা যদি আপনাদের পাখিকে সময় দেন, ইনশাল্লাহ আপনারা আর যাই হোক আপনাদের পাখির সাথে সুন্দর একটা ফ্রেন্ডশিপ তৈরি হবে, আর যাই হোক আপনারা আপনাদের পাখি থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। এই যে দেখেন আমি বক্স ট্রে বের করতেছি, তারপরে এরা উঠে যাচ্ছে, কিন্তু এদের মধ্যে কোনো ভয় কাজ করতেছে না। এটাই হচ্ছে পাখির সাথে বন্ধুত্ব। আমি কিন্তু কোথায় কী হয় হোক, আমার এমনও দিন গেছে আমি হয়তো কোনো কারণে অন্য কাজে ব্যস্ত ছিলাম, আমার ছেলেটা যখন দেখাশোনা করতো, কাজের ছেলেটা যখন দেখাশোনা করতো, তখন কিন্তু আমি কী করতাম যে আমি সারাদিন সময় পাইনি, আধা ঘন্টার জন্য হলেও পাখির ঘরে আসতাম, চেক করতাম, দেখাশোনা করতাম, তারপর আমি নিচে যেয়ে কাজ করতাম বা আমি অন্য কোনো কাজ করতাম। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এইটাই বলতে চাই, আপনারা যদি কমপক্ষে হলেও আপনাদের পাখিকে 30 মিনিট সময় দিবেন, 30 মিনিট যদি আপনি নিয়মিত প্রতিদিন সময় দিতে পারেন আপনাদের পাখিগুলোকে, যাতে পাখির পরিমাণ কম আছে, তারা আমার বিশ্বাস আপনারা সফল ব্রিডার হবেন এবং ওই পাখি থেকে ফিডব্যাক পাবেন। আর আপনাদেরকে তো একটা কথা আমি সবসময় বলি, যে পাখি এমন একটা জিনিস, এমন একটা বস্তু, আমার কাছে মনে হয় আপনি এদেরকে যে পরিমাণে ভালোবাসা দিবেন তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা আপনাকে ব্যাক করবে। তো ভালোবাসাটা কীভাবে রিসিভ করতে হবে? ভালোবাসাটা তো আপনাকে এইভাবেই রিসিভ করতে হবে যে ওকে আপনাকে সময় দিতে হবে, ও যেগুলো পছন্দ করে, যেমন এই আমার পাখিটা দেখেন, এরা পেয়ারা পছন্দ করে, আমি এদেরকে ভালোবাসা দিয়ে এদের পেয়ারাটা নিয়ে এসে দিচ্ছি, তাহলে না এরা বুঝবে যে না, আমার যে মালিক বা আমাকে আমার যে যে আমাকে পালন করে, সে আমাদের ভালো লাগা ভালোবাসা পছন্দের জিনিসগুলো আমাদেরকে নিয়ে এসে দেয়। তখন ওরা নিজে থেকে আল্লাহ তৈরি, তো অবুজ বস্তু হলেও ওরা কিন্তু জানা আছে যে এনার থেকে হচ্ছে, এ আইনি আমার জন্য এত কিছু করতেছে, আমাদেরও কিছু দেওয়া উচিত। তখন এরা যখন মন থেকে কিছু দেয়, তখন কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আপনারা যে আমি বছরে ককেটল কতবার ব্রিড করাচ্ছি, লাভবার্ড কতটুকু ব্রিড করাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে জিনিস। এই যে যেমন আমার জমিদার পাখি, আমার জমিদার পাখি কিন্তু আমার রেজাল্ট করতেছে না, এই সিজনে এখনও রেজাল্ট করেনি, সেই বলে কিন্তু এদের প্রতি আমার ভালোবাসা বিন্দু পরিমাণ কমেনি, কারণ এটা আমার ভালোবাসার জিনিস। সবাই যে সব কিছু দিবে এমন কিছু না। দেখা যাচ্ছে যে অনেকে বাসায় হচ্ছে বলা যায় যে কুত্তা বিড়াল পালন করে, হ্যাঁ আমি কাউকে ছোটো করে বলতেছি, কিন্তু কুকুর তো কখনও ব্রিড করে না, কুকুরের কি কখনো সব কুকুরের কি সব ডগের কি বাচ্চা হয়? হয় না। সেক্ষেত্রেও কিন্তু যে মালিক, সে কিন্তু তাদের ভালোবাসা দিয়ে পালন করে। সো আমাদের আসলে এরা কি দিবে না দিবে আমি জানি না, ফিডব্যাক কতটুকু দিবে চাও জানি না, কিন্তু আমার মনে হয় এই এর যে দায়িত্ব নিছি আমি, এর দায়িত্বটা আমার ফুলফিল করা উচিত। জানি না আপনারা আসলে আমার ভিডিওটা কোন মাইন্ডে নিচ্ছেন, কিন্তু আমি এইভাবে আমার পাখি পালন করি এবং সারাদিনে আমি আলহামদুলিল্লাহ আমার পাখিগুলোকে 30 মিনিট একদম সর্বনিম্ন 30 মিনিট আর সর্বোচ্চ আমি 2 ঘন্টা সময় দিই। এটা আমার যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন, আমি এই ব্যস্ততার মধ্যে হলেও এই জিনিসটা করি। তো আপনারাও অবশ্যই আপনাদের পাখিকে এইভাবে সময় দিবেন, সময় যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা পাখি পালন করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পাখি থেকে অনেকগুলো সফলতা পাবেন আমার বিশ্বাস। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর
নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের যদি কোনো সমস্যা নিয়ে থাকে সেটা বলবেন, রিকোয়েস্ট করবেন, আমি ওইভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। কারণ এই চ্যানেলটা শুধুমাত্র আপনাদের তত্ত্বমূলক যে ভিডিওগুলো দেয়া থাকে তার পাশাপাশি আমার যে অনুপ্রেরণা দেওয়ার জন্য বা আমি যে সফলতা পাই সেই সফলতার ওপর ভিডিও তৈরি করি। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সটে হয়তোবা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আসসালামু আলাইকুম।